অহা ছয় মার্চত পৌরসভা নির্বাচন আর যিমানে নির্বাচনের দিন কাক চাপি আছে ইমানে কিন্তু রাজনীতি বতাহ কিন্তু গরম হয়ে পড়েছে। আর যেহেতু আর দুদিনের পিছতে যা নির্বাচনী প্রচার আর দুদিনের পিছতে সমাপ্ত হব, কিন্তু তার আগত আমি আহি উপস্থিত হয়েছো হি বরপেটার চারি নম্বর ওয়ার্ডত। আর চারি নম্বর ওয়ার্ডত যেহেতু বিজেপির প্রার্থী যেগুলি দিলীপ সাহা আমার লগত আছে আর লগত কথা পাতিম। আর যেহেতু আর দুদিন মাজত মাত্র আর দুদিন আছে, দুদিনের পিছতে কিন্তু যা প্রচার চলাব নোৱাৰিব বা যেহেতু আর দুদিন আছে আর তার পাকখনত আমি আহি উপস্থিত হয়েছো বরপেটা রোডের চারি নম্বর ওয়ার্ডত। আর চারি নম্বর ওয়ার্ডত আমার লগত আছে যেহেতু দিলীপ সাহা, চারি নম্বর ওয়ার্ডর বিজেপির প্রার্থী। কি কয় আপনি? মই ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী চারি নম্বর ওয়ার্ডত। ভারতীয় জনতা পার্টি মোক ইয়াতে প্রার্থী হিসেবে মনোনয়ন দিছে, মনোনীত করেছে। বরপুর শহরবাসী রাইজের কারণে আমার করবলিয়া বহুত কাম আছে। আমার চারি নম্বর ওয়ার্ড তথা বিভিন্ন ওয়ার্ডত যখন সমস্যা আছে, এই সমস্যাবিলাক আমি ইয়াতে এইবার সুচারুরূপে পরিকল্পিতভাবে আমি সুন্দর রূপ দেওয়ার কারণে চেষ্টাটা করিম। বরপুর সর্বাঙ্গ সুন্দর রূপ দেওয়ার কারণে আমি পূর্ণ প্রচেষ্টা হাতত লম। বিগত 2009 সনের পর 2014 সনের লকিন মই বরপুর শহরত চেয়ারম্যান হিসাবত আছিল। এই চারি নম্বর ওয়ার্ডের পরাই চারি নম্বর ওয়ার্ডবাসী রাইজে মোক নির্বাচিত করে পেলায় পৌরসভাত পঠাইছিল আর দলে মোক ইয়াতে চেয়ারম্যান হিসাবে নিযুক্তি দিছিল। মই মোর সেই কালচোয়াত বরপুর বিভিন্ন সমস্যা যাক আছে অধ্যয়ন করে পেলায় সেইবিল নির্মূল করার কারণে চেষ্টাও মই চলাইছিল। হয়তো গোটেখিনি মই সফল হওয়া নাই, বহুত কাম করবলিয়া আছে, বহুত কাম রয়ে গেছে। আর 2015 সনত মই যেতিয়া আকো নির্বাচিত হলো 10 নম্বর ওয়ার্ডের পৰা, তেতিয়া ইয়াতে লেডিজ চেয়ারম্যানের সিটটো রিজার্ভ করা আছিল আর তেতিয়া মই কমিশনার হিসাবে ইয়াতে কাম করে গেছো। মোর ওয়ার্ডটো আছিল যেতিয়া 10 নম্বর ওয়ার্ড, পৌরপতি হিসাবত ইয়াতে বেলেগ লেডিজ এখন এজন আছিলে আর তাকেতো কামখিনি করেছে, কিন্তু তথাপি আমার কাম করবলিয়া বহুত কাম রয়ে গেছে। বিশেষ করে মানে চারি নম্বর ওয়ার্ডত কম, ইয়াতে বানপানী হলে বা ড্রেনত পানিবিল নিষ্কাশনের যথেষ্ট সুযোগ নাই, আর সেই সুযোগখিন এইবার আমি করে দিম বলে রাইজর ওসর প্রতিশ্রুতি দিছো আর রাইজও সেইখিন গ্রহণ করেছে আর আমাক বিপুল হোটেল যোগাযুক্ত করিম বলে তেওঁলোকে আমাক। কিন্তু একটা সমস্যা দেখবলে পাওয়া যায় যে কৃত্রিম বানপানী, যদি কৃত্রিম বানপানী মানে যদি বরষুণ দিয়ে মানে এজাক বরষুণতে কৃত্রিম বানপানী হয়ে পড়ে, কি করে কি কয় আপনি এই বিষয়ে? ইয়াতে সমস্যা আছে, মূল সমস্যা কিন্তু কৃত্রিম বানপানী, বরপেটা শহরের কারণে মূল সমস্যা বলে আমি জানো আর তার কারণে চিন্তা চর্চা করে থাকা হয়েছে। আমার পানি নিষ্কাশনের একমাত্র যে ড্রেনেজ সিস্টেম, এই ন্যাচারাল ড্রেনেজ সিস্টেম মরা মানা আর সেইটা আমি এবার বিভিন্ন উপায়ের পদ্ধতিতে এই ড্রেনেজ করে পেলায় অল্প এই ঠিক করার কারণে প্রচেষ্টা হাতত লম বলে আমি চিন্তা চর্চা করেছো আর সেই পথেরই আমার পানিখিন ওলাই যাব লাগিব আর সুপরিকল্পিতভাবে ড্রেনেজ সিস্টেমটা আমার যথেষ্ট উন্নত করব লাগিব বলে মই ভাবো আর এইখানে কাম আমি করিম। যেহেতু আপনি বিগত 5 বছর কিন্তু আপনি 10 নম্বর ওয়ার্ডর আছিলে, হয় চেয়ার মানে ওয়ার্ড কমিশনার আছিলে, পুনর আপনি কিন্তু আকো 4 নম্বর খেলিছে, কি কয় আপনি? আপনার ভোটারে কি বলি, কিয় ভোট দিব আপনার, কি কয় আপনি? ভোটারে মোক জানে, ভাল করে জানে, মই যেতিয়া পৌরপতি হয়েছিল ইয়াতে এওঁলোকে মোক নির্বাচিত করে পঠাইছিল আর মই যে কাম করে গেছো চারি নম্বর ওয়ার্ডত তথা গোটেই বরপেটার 10টা ওয়ার্ডত যেখানে কাম মই করে গেছিলো আর তারে ফলশ্রুতি হিসাবতে পরবর্তী সময়ত মোক 2015 সনত মোক দলীয় প্রার্থিত্ব প্রদান করেছিল আর মোর যেখানে কাম কাজ আছিল সেখানে সন্তুষ্ট হয়ে পেলায় এবার মোক চারি নম্বর আকো প্রার্থিত্ব প্রদান করেছে আর ইয়ার রাইজে মোক আকলি লৈছে। তেওঁলোকে মোর উপর বিশ্বাস আছে, তেওঁলোকে মোর উপর আস্থা আছে। আজির এই দিনতো কৈছে যে আপনি আহি পেলায় আমার যেখানে সমস্যা আছে আপনি একমাত্র ব্যক্তি আমার সমস্যাখানি সমাধান করবলে সক্ষম হব। মোর উপর তেওঁলোকে বিশ্বাস আছে, আস্থা আছে, আস্থা আর বিশ্বাসত উপর নির্ভর করবে তেওঁলোকে আমাক মোক আশীর্বাদ দিব, বিপুল ভোটে তেওঁলোক জয়যুক্ত করে পেলায় পৌরসভাত পঠাব বলে আমি আশাবাদী। কি কয় দাদা আপনি লগত আছে? কি মই চারি নম্বর ওয়ার্ডের প্রভারী হিসাবে কই আছো, মই যেখিনি সার্ভে করিলো আর যেখিনি চালু, আমি ভারতীয় জনতা পার্টিয়ে চারি নম্বর ওয়ার্ডের পৰা বিপুল ভোটত জয়ী হম এটা নিশ্চিত, কোনেও আমাক রুখিব নোৱাৰে।
আৰু আমাৰ 4 নম্বৰ ৱাৰ্ডত এতিয়া আমাৰ যিটো বিজেপিৰ বতাহ বহি আছে, যিটো বতাহ বলি আছে, সেই বতাহ ঝড়ৰ নিচিনা আহি আছে। আগামী 2-3 দিনত এইটো ঝড়ত পৰিণত হ'ব, আৰু এই ঝড়ত পৰিণত হৈ যিমান আৰু বেলেগ প্ৰাৰ্থী আছে CPM নিৰ্দলীয় সব উপৰাই পেলাব। যিহেতু CPM আছে 4 নম্বৰ ৱাৰ্ডত, CPMৰ প্ৰাৰ্থী আছে যুৱক, কি কয় CPMৰ পাৰ্টি? যুৱ এজন প্ৰাৰ্থী আছে, আমি চাইছোঁ, এই অভিজ্ঞতা লাভ কৰা নাই, এতিয়া অভিজ্ঞতা লাভ কৰক, ইলেকশ্যন খেলি আছে, খেলক, অভিজ্ঞতা অলপ কৰক, তাৰপিছত আকৌ খেলিব, তেতিয়া দেখা যাব কি কৰা যায়, মানুহৰ কাম কৰি যাওক। এই আমাৰ মাজত আছিলে 4 নম্বৰ ৱাৰ্ডৰ প্ৰাৰ্থী, বিজেপিৰ প্ৰাৰ্থী দিলীপ শাহ, আৰু তেওঁক চিনাকি দিবলগীয়া তেওঁ নাই। তেওঁ যিহেতু তেওঁ বিগত তেওঁ আজিৰ পৰা 10 বছৰ আগত তেওঁ বৰপেটা ৰোডৰে চেয়াৰমেন আছিলে, তেওঁ পৌৰপতি আছিলে তেওঁ, আৰু তেওঁ নতুনকৈ চিনাকি দিবলগীয়া নাই। আৰু তেওঁৰ আমি মনৰ কথা জানিলোঁ, আৰু যিহেতু দুদিন আছে নিৰ্বাচনী প্ৰচাৰ চলাবৰ কাৰণে, আৰু যিহেতু অহা 6 মাৰ্চত নিৰ্বাচন হ'ব, আৰু তাৰ পাকখনত আমি তেওঁৰ যিগৰাকী প্ৰাৰ্থী 4 নম্বৰ ৱাৰ্ডৰ যিগৰাকী প্ৰাৰ্থী দিলীপ শাহ, তেওঁৰ মনৰ কথা আমি জানিলোঁ।